আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে নিয়ে এসেছি গরুর গোস্তের খুবই মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব গরুর গোস্ত ভুনা। আজকের এই রান্নাটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। গরুর গোস্ত কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন, বিশেষ করে যারা ব্যাচেলার নতুন রাঁধুনি আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই গরুর গোস্তটা খুবই টেস্টি হয়। তাহলে চলুন কীভাবে গরুর গোস্তর ভুনা রান্না করি সেটা দেখে নেই। রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়ে নিয়েছি। গরুর গোস্ত আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর এখানে তেল, চর্বি, হাড় সহই গোস্তটা নিয়েছি। সব কিছু মিলিয়ে গোস্তটা রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। গোস্ত খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি প্রথমে গরুর গোস্ত নিয়ে নেব। আজকের গোস্তটা সব মশলা একবারে দিয়ে মেখে তারপরে রান্না করব। আর এভাবে সব মশলা একবারে দিয়ে মেখে রান্না করলে গরুর গোস্তটা বেশি টেস্টি হয়। প্রথমে আমি দিয়ে দেব একটু জয়ত্রী, আর দিয়ে দেব ছোট কয়েকটা তেজপাতা। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আদা বাটা দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। জিরা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। জিরা বেটে দিলে গোস্তের স্বাদটা বেশি ভালো আসে। আর এখানে আমি জিরার সাথে সামান্য জয়ফল বেটে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি গোল চাকচাক করে কেটে নিয়েছি একটু মোটা করে। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব রেগুলার রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন মশলার সাথে গোস্তটা খুব সুন্দর করে মেখে নেব। হাত দিয়েও মেখে নেওয়া যাবে, আমি স্পেচুলা দিয়ে করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল এবং রেগুলার রান্নার তেল দুটো মিলিয়ে রান্না করছি। এখানে যে কোনো এক ধরনের তেল ব্যবহার করা যাবে। গোস্ত রান্নাতে মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, তবে গরুর গোস্ত একটু ঝালঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। এখন মিডিয়াম আঁচে রান্না করে নেব। উল্টাপাল্টা করে সুন্দরভাবে নেড়ে দিতে হবে যেন মশলাটা গোস্তের মধ্যে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন গোস্তটা উল্টাপাল্টা করে নেড়ে দেব। গোস্তটা সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করতে হবে, এতে করে মশলা মিশে যাবে গোস্তের মধ্যে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর গোস্ত থেকে অনেকটাই পানি বের হয়েছে, এই পানিতেই আমি গোস্তটা প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ আমি একটু অল্প করে দিয়েছি। অল্প আঁচে রান্না করে নেব নেড়ে চেড়ে, যেন মশলা পুড়ে না যায়। গোস্ত সুন্দরভাবে কষাতে হবে। গোস্ত যত ভালো কষানো হবে গোস্তের মধ্যে মশলা মিশে যাবে আর গোস্তটা খেতেও টেস্টি হবে। অল্প আছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে গোস্তটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন গোস্ত সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। গোস্ত উপর নিচ করে নেড়ে দিতে হবে যেন সব গোস্ত সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আমি বেশ খানিকটা সময় নিয়ে গোস্তটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটাও সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর মশলার উপরে তেলটা তো ছেড়েই দিয়েছে। এখন আবারও পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি একদম মাখো মাখো ঝোল রাখবো সেভাবে পানি দিয়েছি, আর গোস্তটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। গরুর গোস্তের ভুনা রান্না করা প্রায় হয়ে এসেছে। ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে নেব। গরম মশলা বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। গরম মশলা বেটে দিলে স্বাদটা বেশি ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসে। আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে গোস্তটা আমি চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে গোস্তটা চুলার উপর বসিয়ে রেখেছিলাম।
মাশাল্লাহ, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর গোস্ত রান্নাটা কতটা ইয়ামি হয়েছে। গরুর গোস্তর ভুনা রান্না করা কমপ্লিট, এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই গরুর গোস্তের ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আমি খুবই সহজভাবে আজকের এই গরুর গোস্তের ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।